বৃহস্পতিবার বিকেলে খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলার নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বরা। পরে জেলা কার্যালয়ের কনফারেন্স হলে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য কার্যকর্তাগণ। সারা রাজ্যে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় মানুষ ইতিমধ্যে জেনেছে যে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস 44তম এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের প্রত্যেকটা বুথ কার্যালয়ে, প্রত্যেকটা কার্যালয়ে সকাল 9টায় ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন, 9:30টায় প্রধানমন্ত্রীজির ভাষণ, প্রত্যেকটি কার্যালয়ে আমার জেলার কার্যকর্তারা উপস্থিত হয়েছেন এবং অতি আনন্দের সহিত সেই কর্মসূচি পালন করা হয়েছে। এবং বিকালবেলা রাজ্য নেতৃত্বরা এসেছেন, সেখানে আলোচনা সভা হবে, সেই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা হবে, পার্টির আদর্শ নীতি এবং কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি যে নির্দেশ আমাদের দিয়েছে যে কর্মসূচি আগামী 14 তারিখ পর্যন্ত চলবে, সেই কর্মসূচি প্রত্যেকটি কার্যালয়ে, প্রত্যেকটি বুথ সভাপতি, শক্তি কেন্দ্র, মণ্ডল, জেলা সকলের কাছে পৌঁছানো হয়েছে এবং পার্ট পার্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, জনজাতি মোর্চা, এসসি মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, কিষাণ মোর্চা, সমস্ত মোর্চাকে আলাদা আলাদাভাবে সেই 44তম প্রতিষ্ঠা দিবসকে পালন করার লক্ষ্যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মোর্চা যার যার মতো করে সেখানটায় কর্মসূচি করবে এবং সেই কর্মসূচি আগামী 14 তারিখ পর্যন্ত চলবে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের খোয়াই জেলা কার্যালয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।